মঙ্গলবারে হের মা আর হের বোন হের মাটা বাজারে গেছে হাত কাটা। হাত কাটা থেকে হের দুনো বোনরে জুতা এনে দিছে। এনে সেরা হের ছোট বোনের জুতাটা হে পছন্দ পাইতেছে আর হের জুতাটা পছন্দ পাইতেছে না। এরপরে কিচ্ছু ব্যাপার না, গেছে ওই পূজাত, পূজাত উপলক্ষে গেছে। এখানে করম পূজাও আছে, এরা ঘুরে ছুঁড়ে আইসে 10টা বাজে। 10টার পরে আয়া বাড়িতে আইসে, বাড়ি ঘুমা খাওয়া দাওয়া কইরা ঘুমাইছি, আমিও ঘুমাইছি। এরপরে সকালে 6টার সময় হে বাইর হয়েছে, আর বাড়ি আইসে না, বাড়ি আইসে না। আমরা পরে খোঁজাখুঁজি করতে আছি, বন্ধু বাড়িত নিয়ে গেছে, নিয়ে বাড়িত গেছে, আমরা খুঁজতে আছি। আজকে সকালে ওই মুদি বাড়ি গিয়া আমরা খুঁজে আইসি। তারপরে কই আমরা দেখাইছি, কই বলে সাইটে আছে, মানুষে সাইটে রাখিয়ে দিছে হেরে, এরকম কথা কইছে। এরপরে আমি একটা কাপড় ধুয়াইতে আসল গামছা, এরপরে আমার বউয়ে কইছে সাইটে দেখে আইও। আচ্ছা আমি গামছাটা ধোয়ার পরে গিয়া দেখবো না। এরপরে হে লেফটেন্যান্ট সামনে দিয়া গেছে, এরপরে দেখে যাই গেছে ঝুলন্ত অবস্থায়। হ তে আমারে ডাক দিছে, এরপরে আমি দুইরা গেছি গামছা ফালাইয়া, দেখি যে এই অবস্থা। আপনাকে বড় মেয়ে? হ, নাম কি? বড়, বড় মেয়ে না, ছেলে, ছেলে বড়, এরপরে মেয়ে, মেয়ে ছোট। হ, এক ছেলে এক মেয়ে আপনার? না, চার, চার, দুই মেয়ে দুই ছেলে। তার নাম কি আসলো? গীতা। গীতার পরে নিশান। গীতা কি? মুন্ডা, নিশান মুন্ডা। আমি কেমনে কোন জায়গা দিয়ে কইতাম।